মার্কিন ভিসা নীতি বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের উপর আঘাত বলে মনে করছেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা আরও বলেছেন, নিষেধাজ্ঞা বা ভিসা নীতি দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে গত ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। প্রায় চার মাস পর গত ২২ সেপ্টেম্বর দেশটি জানায় ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, গণমাধ্যমও ভিসা নীতির আওতায় আসবে। এ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ২৭ সেপ্টেম্বর পিটার হাসকে চিঠি দেয় সম্পাদক পরিষদ। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিশিষ্ট নাগরিকেরা পিটার হাসের বক্তব্যের হতাশা জানিয়ে বিবৃতি দেয়। গণমাধ্যমের ওপর ভিসা নীতির প্রয়োগের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করে জাস্টিস ফর জার্নালিস্ট। এতে সাংবাদিক নেতারা জানান, যুক্তরাষ্ট্র ভিসা নীতিকে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা ভিসাকে ওয়েপনাইজ করছে, ভিসাকে যুদ্ধের অস্ত্রের মতো ব্যবহার। আমেরিকা তার সৈন্য পাঠাতে পারবে না, আমেরিকা তার আর্মি পাঠাতে পারবে না, বাট এইটাকে যুদ্ধের অস্ত্র, ওয়েপনাইজ, এটাকে যুদ্ধাস্ত্র হিসেবে তৈরি করেছে। তার এই বক্তব্য আমাদের স্বাধীনতার উপর, আমাদের দেশের স্বাধীনতার উপর, সার্বভৌমত্বের উপর এবং আমাদের গণমাধ্যমের স্বাধীনতার উপর একটি অযাচিত হস্তক্ষেপের সামিল। যুক্তরাষ্ট্র প্রতি বছর ২৭,০০০ মতো বাংলাদেশিকে ভিসা দেয় উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, নিষেধাজ্ঞা ও ভিসা নীতি দিয়ে এদেশের গণমাধ্যমের কণ্ঠস্বর রুদ্ধ করা যাবে না। যে আমরা কারো চক্ষু রাঙানোর কাছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্কিন ভিসা নীতি বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত বলে মনে করছেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা আরও বলেছেন, নিষেধাজ্ঞা বা ভিসা নীতি দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে গত ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। প্রায় চার মাস পর গত ২২ সেপ্টেম্বর দেশটি জানায় ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, গণমাধ্যমও ভিসা নীতির আওতায় আসবে। এ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ২৭ সেপ্টেম্বর পিটার হাসকে চিঠি দেয় সম্পাদক পরিষদ। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিশিষ্ট নাগরিকেরা পিটার হাসের বক্তব্যের হতাশা জানিয়ে বিবৃতি দেয়। গণমাধ্যমের ওপর ভিসা নীতির প্রয়োগের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করে জাস্টিস ফর জার্নালিস্ট। এতে সাংবাদিক নেতারা জানান, যুক্তরাষ্ট্র ভিসা নীতিকে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা ভিসাকে ওয়েপনাইজ করছে, ভিসাকে যুদ্ধের অস্ত্রের মতো ব্যবহার। আমেরিকা তার সৈন্য পাঠাতে পারবে না, আমেরিকা তার আর্মি পাঠাতে পারবে না, বাট এইটাকে যুদ্ধের অস্ত্র, ওয়েপনাইজ, এটাকে যুদ্ধাস্ত্র হিসেবে তৈরি করেছে। তার এই বক্তব্য আমাদের স্বাধীনতার উপর, আমাদের দেশের স্বাধীনতার উপর, সার্বভৌমত্বের উপর এবং আমাদের গণমাধ্যমের স্বাধীনতার উপর একটি অযাচিত হস্তক্ষেপের সামিল। যুক্তরাষ্ট্র প্রতি বছর ২৭,০০০ মতো বাংলাদেশিকে ভিসা দেয় উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, নিষেধাজ্ঞা ও ভিসা নীতি দিয়ে এদেশের গণমাধ্যমের কণ্ঠস্বর রুদ্ধ করা যাবে না। যে আমরা কারো চক্ষু রাঙানোর কাছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।